বেশিরভাগ পুরুষ মানুষ ঠকে নারীর সৌন্দর্য মুগ্ধ হয়ে, আর নারী ঠকে পুরুষ মানুষকে বিশ্বাস করে, নিজের দুর্বলতা প্রকাশ করে। চেহারার প্রেমে পড়লে আপনি তাকে ভুলতে পারবেন, কিন্তু কথার প্রেমে পড়লে আপনি তাকে কোনো দিনই ভুলতে পারবেন না। কাউকে কষ্ট দেওয়ার পর আপনার মন যদি অনুতপ্ত হয়, অপর দিকের মানুষটার কষ্ট পেয়েছে বলে আপনার ভীষণ খারাপ লাগে, মানুষটার কাছে গিয়ে ভুলের জন্য ক্ষমা চাইতে ইচ্ছে হয়, তাহলে বুঝে নিবেন আপনার সুন্দর একটা মন আছে। নীরবতারও ভাষা আছে, যদি আপনি বুঝতে পারেন। সম্পর্ক অনেকটা ছেঁড়া বা পুরনো বইয়ের মতো, যার পড়া শেষ অর্ধেক দামে বেচে দেয়, যে পড়তে চায় হন্য হয়ে খুঁজে বেড়ায়। কি অদ্ভুত, তাই না? আমরা সবাই জানি, বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। কিছু মানুষ একটা সময়ের পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হওয়ার পেছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয় তার খবর কেউই রাখে না। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। ভালোবাসা নয়, ভালো থাকাটাই হলো মূল বিষয়। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। একটা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন, কিন্তু সেটা একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানো তার চেয়ে বেশি কঠিন, প্রায় অসম্ভব। বন্ধুত্ব, প্রেম, যে কোনো ধরনের সম্পর্কই সম্মানের জায়গাটা একবার নড়ে গেলে আর কখনই আগের অবস্থানে ফিরিয়ে আনা যায় না। একটা মানুষ আপনার জন্য কেয়ার করছে, আপনার ভালো মন্দ নিয়ে সে চিন্তা করছে, এটা কোনো সহজ ব্যাপার নয়। মনে রাখবেন, একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে খুব বেশি কিছু কিন্তু লাগে না, শুধু একটু আন্তরিকতাই লাগে। হঠাৎ করে দেখবেন কিছু মানুষ আপনার জীবনে আসবে, আপনার সাথে কিছুদিন কথা বলবে, মায়া জড়াবে, খুব ভালোবাসা দেখাবে, তারপর হঠাৎ একদিন ছেড়ে চলে যাবে। একটা কথা মাথায় রাখবেন, ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দেন, কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা। পুরুষ তার শখের নারীকে ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। ওই যে যারা একটু কম কম চায় তারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, সেই সব মানুষরা অল্পটুকুও পায় না। কি কপাল, তাই না? আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দিবে। যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি। মানুষ সব থেকে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের চেয়ে বেশি ভালোবাসে। কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় প্রিয়, কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয়, বরং শত বাধা বিপত্তির পরও থেকে যাওয়াটাই হচ্ছে ভালোবাসা। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলো সত্যিকারেরই ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চান না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে। একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই, জীবনের ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। জীবনে অনেক কিছুই চাওয়ার থাকে, অনেক কিছুই পাওয়ার থাকে, কিন্তু সবকিছু আর পাওয়া যায় না। ধন্যবাদ সবাইকে। এরকম ভিডিও পেতে হলে পেজের সাথে থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।